আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করবো পটল দিয়ে পুঁটি মাছের ঝোল। তাহলে রেসিপিটা দেখি। প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিছি, এবার দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পুঁটি মাছের মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিছি, দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো হালকা করে ভেজে নিব আমি। মাছগুলো ভাজা শেষ হয়েছে, উঠাই নিছি। এবার পটলগুলোকে আমি ভেজে নিব মাছের তেলে। পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভাজা শেষ। এবার আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। চুলা একটি হাঁড়ি বসিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল, তেলগুলো মাছ ভাজা তেলগুলো। এবার দিব পেঁয়াজ কুচি বড় সাইজের একটি। পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজগুলো ভাজা শেষ। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো। টমেটো মশলার সাথে একটু কষিয়ে নিব, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটা পুড়ে না যাওয়ার জন্য দিলাম। এবার দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচের মতো দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব নেড়ে চেড়ে। সাথে এবার পটলটাও দিয়ে দিব ভেজে রাখা, দিয়ে মশলার সাথে কষিয়ে নিব লবণ মরিচের সাথে। কালারটা কত সুন্দর দেখুন। এবার 5 মিনিট আমি ভেজে নিব ঢাকনাটা লাগিয়ে। ঢাকনাটা উল্টে নিচ্ছি, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এবার দিয়ে দিব পানি, তরকারিটা একটু ঝোল ঝোল হবে। এতে আমি 2 কাপ পানি দিছি, দিয়ে ফুট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার দিয়ে দিব ভাজা মাছগুলা, দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব কাঁচা মরিচের ফালি, একটু ঝাল হবে তরকারিটা। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে রান্না করবো 10 মিনিট। এবার ঢাকনাটা উল্টে নিচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ মজা হবে। সবাই অবশ্যই ট্রাই করবেন।